ধানের মতো গমেও কিন্তু মাজরা পোকা লাগে এবং একই মাজরা পোকা এবং ধরনটাও একই খাওয়ার সময়টাও একই কুশি অবস্থা থেকে কাইস্থর পর্যন্ত বা থোর অবস্থা পর্যন্ত এই সময়কালে কিন্তু গমের মাজরা পোকা লাগেই লাগে এইজন্য এখান থেকে এড়িয়ে যাওয়ার আমাদের কোনো উপায় নেই এই সময় অবশ্যই একটা প্রতিরোধ বা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে নয়তোবা আমাদের শীষ বের হওয়ার পর কিন্তু হোয়াইট হেড বা সাদা শীষ বের হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ এই গমের মাজরা পোকার তথ্য উপাত্ত নিয়ে শেয়ার করব সার্বিক অবস্থা খুব ভালো সেচ দিয়েছেন অন্যান্য সমস্ত ম্যানেজমেন্ট ঠিক করেছেন কিন্তু আমার একটা জৈবিক ব্যবস্থাপনা করা নাই এখানে ডাল পোতা নাই বা পাচিং করা নাই আমি সে বিষয়টা নিয়ে তথ্যপাত্র শেয়ার করছি এই গমের যে মাজরা পোকার সময়কালটা কখন মানে কিভাবে বুঝবো কুশি অবস্থা থেকে থোর অবস্থা কখন আমরা তো জেনারেলি এটা বুঝতে পারবো না আমাদের স্মরণ রাখতে হবে গম বীজ বপনের পর 25 থেকে 30 দিনের পর থেকে 60 দিনের মধ্যে এই সময়কালটা কিন্তু কুশি অবস্থায় থাকে এবং সর্বাত্মক বৃদ্ধি অবস্থায় থাকে মোটামুটি 50 দিনের পর এটা কাইস্থর বা থোর অবস্থা বা বুটিং অবস্থায় চলে আসে বুটিং অবস্থা হয়ে গেলে তখন কিন্তু মাজরা পোকা লাগবে শীষ বের হওয়া মানে গর্ভাবস্থার পূর্ব পর্যন্ত মাজরা পোকা লাগবে আপনার গম বীজ বপনের এক মাস থেকে অ্যাভারেজে 50-60 দিন এই সময়ে আপনাকে একটা মাজরা পোকার প্রতিরোধ বা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে এই সময়কালে যদি মাজরা পোকা লেগে থাকে তাহলে আপনার কুশিগুলো বিশেষ করে আমরা জানি যে গমের যে একটা গম বীজ থেকে পাশে কয়েকটা কুশি হয় এই পার্শ্ব কুশি থেকে কিন্তু আর শীষ পাবো না বা যে কুশিতে আক্রমণ করবে সেটা কিন্তু সাদা শীষ হিসাবে বের হবে কিংবা সেটা আগেই নষ্ট হয়ে যাবে সুতরাং আমাদের এই সময় করণীয় কি অর্থাৎ আমরা গম বপনের পর থেকে আমাদের প্রথমত কাজ করতে হবে পুরো ক্ষেত ধানের মতো পাটচিং করে বা ডাল পুঁতে দিতে হবে যেখানে মাজরা পোকার মা পোকা বা মথকে খেয়ে ফেলবে প্রতি 33 শতক বিঘাতে 10 থেকে 12টা আমরা ডাল বা কুঞ্চি দিয়ে থাকি তাহলে কিন্তু মোটামুটি মাজরা পোকা 60% থেকে 80% দমন হয়ে যাবে অর্থাৎ মা পোকাকে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু সে মা পোকাগুলো আর প্রজন্ম তৈরি করতে পারবে না সেম ধানের মতোই দ্বিতীয়ত আক্রমণের মাত্রা বেশি হয়ে গেলে কিংবা পার্চিং করে না থাকলে আমরা মাজরা পোকার যে ওষুধগুলো দিয়ে থাকি চিত্রে দেখানো যে কোনো একটা মাজরা পোকার ওষুধ সেটা হতে পারে বেল্ট এক্সপার্ট কার্টাপিড অন স্টপ যে কোনো একটি মাজরা পোকার ওষুধ আমরা দিয়ে দিব সেটা মূলত 30 থেকে 50 দিনের মধ্যে দিলে আমাদের সর্বাত্মক ভালো কাজ করে নতুবা অনেক সময় 2 টাইমস দিতে হয় তো হ্যাঁ মাজরা পোকা যদি বেশি আক্রমণ করে তাহলে আমাদের অবশ্যই বুস্টার ডোজ বা দ্বিতীয় ডোজ দিতে হবে এইভাবে মাজরা পোকাকে আমাদের দমন করতে হবে প্রাথমিক স্টেজে আক্রমণের সময় অনেকে আমরা কার্বোফুরান দিয়ে থাকি এখন কার্বোফুরানটা যেহেতু সরকার এটা বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে ব্যান করে দিয়েছে সুতরাং কার্বোফুরানের ব্যবহার আমরা করব না এই সময়কালে মাজরা পোকার ম্যানেজমেন্ট এবং সেচ ব্যবস্থাপনা করলে আমাদের সর্বাত্মক গমের ফলন পাওয়া বলে আশা করা যায় ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম।